শাহজালাল বিমানবন্দরে কমছেই না যাত্রী দুর্ভোগ। হেলথ ডেস্ক আর ইমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা অপচয়। বিশৃঙ্খলভাবে সবাই লাইনে ঢুকে যাচ্ছে, তা না করে লাইনগুলো ঠিক করতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। ফর্মটা আমরা ফিল আপ করছি, এটা অনলাইন ভিত্তিকে হতে পারত। যদি 10 বার ধরে চেক করা লাগে তো স্ক্যানারের কোনো মানে হয় না। সমন্বয়ের অভাব দেখছেন বিশেষজ্ঞ, রাতারাতি সমাধান সম্ভব নয় বললেন প্রতিমন্ত্রী। কোন সময়ে আমার এয়ারপোর্টের উপরে চাপ থাকবে, এগুলো তো আমরা যারা এয়ারপোর্ট পরিচালনা করছে তাদের জানার কথা। এগুলো ট্যাকেল করার জন্য আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা নিয়েছি। আমরা এয়ারপোর্টে প্রায় সপ্তাহে 2-3 দিন আমরা এমনিতেই যাচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছে মিয়াফরসা মৌটুসী। ডিজিটাল জন্ম নিবন্ধন যেন আরেক ভোগান্তির নাম। সার্ভার জটিলতায় অ্যানালগের চেয়েও ধীর গতি, 10 দিনের কাজ করতে লাগছে মাসের পর মাস। Go at the stumps. Edge and taken. মিরাজ শরীফুলের বোলিং নৈপুণ্য। দ্বিতীয় দিনের প্রথম সেশনে 328 রানে অল আউট নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। নামে আন্তর্জাতিক কিন্তু সেবা পেতে বেসামাল অবস্থা। ট্রলি ছাড়াই কেউ টানছেন লাগেজ, আবার কেউ তুলছেন মাথায়। দীর্ঘ যাত্রার পর বিমান থেকে নেমেই হেলথ ডেস্ক আর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতার পর লাগেজ পেতেও কেটে যায় ঘন্টার পর ঘন্টা। এমন সীমাহীন দুর্ভোগ মাথায় নিয়েই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন দেশি বিদেশি যাত্রীরা। বিমান প্রতিমন্ত্রী বলছেন রাতারাতি পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। জুবায়ের ফয়সালের রিপোর্ট। মুঠোফোনে ধারণ করা এই চিত্র হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সদ্য বসানো হেলথ ডেস্কের। ফ্লাইট থেকে নেমে ইমিগ্রেশনের লাইনে দাঁড়ানোর আগেই যেখানে পার করতে হয় ঘন্টার পর ঘন্টা। বিশৃঙ্খলভাবে সবাই লাইনে ঢুকে যাচ্ছে, তা না করে লাইনগুলো ঠিক করতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। ফর্মটা আমরা ফিল আপ করছি, ওনারা শুধু সিল মেরে নিচের কপিটা ছিঁড়ে দিচ্ছে। এটা অনলাইন ভিত্তিকে হতে পারতো। সুতরাং আগে দর্শনধারী পরে গুণবিচারী, এই প্রবাদটি সত্যি হলে প্রথম দেখায় বিমানবন্দরে নেমেই যে কারো বাংলাদেশ সম্পর্কে জন্মাবে নেতিবাচক একটা ধারণা। কলকাতা থেকে ঢাকা উড়ানে সময় লাগে বড়জোর 1 ঘন্টা, কিন্তু ঢাকায় নেমে হেলথ ইমিগ্রেশন ডেস্কের লম্বা লাইন পার হয়ে লাগেজ নিয়ে বিমানবন্দর থেকে বের হতেই সকাল গড়িয়ে বিকেল। স্ক্যানারে সব কিছু দেখা যায় না, আপনি কি এনেছেন না এনেছেন সব দেখা যায় না। স্ক্যানার কিসের জন্য তাহলে? আপনি যদি 10 বার ধরে চেক করা লাগে তো স্ক্যানারের কোনো মানে হয় না। দৈনিক 29টি এয়ারলাইন্সের প্রায় 130টি ফ্লাইট ওঠানামা করে শাহজালালে। এসব ফ্লাইটে যাতায়াত করে 20,000-এর বেশি যাত্রী, কিন্তু বিমানবন্দরের সেবা নিয়ে ক্ষোভ প্রায় প্রতিটি যাত্রীর। যদিও মন্ত্রণালয় বলছে রাতারাতি বাড়ানো যায় না গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতা। প্রতিদিন প্রায় 20,000 যাত্রী আসা যাওয়া, এখানে একসঙ্গে করতে গিয়ে হয়তো কিছুটা সাময়িক অসুবিধা হচ্ছে, কিন্তু এগুলো ট্যাকেল করার জন্য আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা নিয়েছি। আমরা এয়ারপোর্টে প্রায় সপ্তাহে 2-3 দিন আমরা এমনিতেই যাচ্ছি। কিন্তু এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করেন আন্ত মন্ত্রণালয় সমন্বয়ের অভাব আর সময় উপযোগী সিদ্ধান্ত নিতে না পারায় দেখা দিয়েছে অচল অবস্থা। কোন সময়ে আমার এয়ারপোর্টের উপরে চাপ থাকবে, কোন সময় আমার অবস্থার কি হবে না হবে, এগুলো তো আমরা যারা এয়ারপোর্ট পরিচালনা করছে তাদের জানার কথা। দৈনিক 8 ঘন্টা রানওয়ে বন্ধ থাকায় এয়ারলাইন্সগুলোকে পুনর্বিন্যাস করতে হয়েছে ফ্লাইটের সময়। শীতকালীন দিনের অল্প সময়ে তাই বাড়তি চাপে শাহজালাল বিমানবন্দর। জুবায়ের ফয়সাল, সময় সঙ্গে বরগুনা সদর হাসপাতালের 10 কিলোওয়াট ওয়ান গ্রিড সোলার সিস্টেম। এরই মধ্যে ভবনের সম্প্রসারণের জন্য খুলে দেওয়া হয়েছে প্যানেল। এতে 13 লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ সাশ্রয় করে সৌর শক্তির উপর নির্ভরশীল হওয়ার উদ্যোগ নিয়ে সংশয় দেখা দিয়েছে। রাষ্ট্রের টাকা এভাবে অপচয়কে এক প্রকার দুর্নীতি হিসেবেই দেখছেন স্থানীয়রা। বরগুনা থেকে সাইফুল মিরাজের তথ্য, রুবেল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নতুন বিদ্যুৎ সংযোগের নীতিমালা অনুযায়ী সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বরগুনা সদর হাসপাতালের নতুন ভবনের ছাদে 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ওয়ান গ্রিড সোলার সিস্টেম স্থাপন করে গণপূর্ত বিভাগ। 2019 সালের ডিসেম্বর মাসে 13 লাখ টাকা ব্যয়ে এ সোলার সিস্টেমের স্থাপন কাজ শেষ হয়। এরপর সংযোগ বিচ্ছিন্ন থাকায় 3 বছর পার হলেও এই সোলার সিস্টেম থেকে সৌরশক্তির ব্যবহার হয়েছে মাত্র 76 ইউনিট। সোলার সিস্টেম দেখভালের সকল দায়িত্ব গণপূর্ত বিভাগের, আর এই বিষয়ের উপর কোনো জ্ঞান নেই বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সোলার সিস্টেম রক্ষণাবেক্ষণ দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সেসব হাসপাতাল
তাদের করার কথা, তাদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার কথা গণপূর্তর। এটা একটা টেকনিক্যাল বিষয়, এই ব্যাপারটা আমার চেয়ে গণপূর্ত বিভাগের মাধ্যমে তো কাজগুলো করা হয়েছে টেন্ডার দিয়ে। গত দু বছর দু মাসে হাসপাতালের মোট বিদ্যুৎ বিল হয়েছে 12.5 লাখ টাকা। সোলার সিস্টেমটি সচল থাকলে এই বিল থেকে প্রায় 3 লাখ টাকা সাশ্রয় হতো। প্যানেল সেট করার পরেই ওটা ব্যবহার করার জন্য যদি নির্দেশনা থাকে, আর সেটা যদি না করে তাহলে যারা এটা না করছে অবশ্যই তারা সেই চুক্তি ভঙ্গ করছে এবং সেটা তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাইনি গণপূর্ত বিভাগ, আর খোঁজ নিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসনের। সোলার প্যানেলটি কেন সংযোগ দেওয়া হলো না, বা মানে সংযোগ দেওয়ার ফলে আমাদের বিদ্যুৎ সাশ্রয় হতো সেটি কেন হলো না, এটিও আমরা তদন্ত করে দেখব। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা অনুযায়ী কোনো বিদ্যুৎ সংযোগের চাহিদা যদি 50 কিলোওয়াট বা তার বেশি হয় তাহলে সেই সংযোগের জন্য ওয়ান গ্রিড সোলার প্যানেল স্থাপন করার বাধ্যবাধকতা রয়েছে। সমসংবাদ বরগুনা। ডিসপেপার, স্ট্যাম্প ও কোর্ট ফি ফর্মের সংকট দেখা দিয়েছে হবিগঞ্জের আদালত পাড়ায়। যা পাওয়া যাচ্ছে তাও অতিরিক্ত মূল্যে কিনতে হচ্ছে স্ট্যাম্প ভেন্ডারদের কাছ থেকে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থী, সাধারণ মানুষ। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। রাশেদ আহমদ খানের তথ্য ও এ কে আজাদের ছবিতে রিপোর্ট। বেশ কিছু দিন থেকে আদালত পাড়ায় চলছে স্ট্যাম্প ও কোর্ট ফি ফর্মের সংকট। বিচার প্রার্থীদের বাধ্য হয়ে কয়েকগুণ বেশি দামে ভেন্ডারদের কাছ থেকে এসব কিনতে হচ্ছে, কখনো কখনো পাওয়াও যাচ্ছে না। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ভেন্ডারদের অভিযোগ, ট্রেজারি শাখা থেকে চাহিদা মতো কার্টিজ পেপার, স্ট্যাম্প ও ফর্মের সরবরাহ পাচ্ছেন না তারা। বাধ্য হয়ে বিভিন্ন জেলা থেকে বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। একটা 13 ইঞ্চির মূল্য 10 টাকা, আমরা 90 টাকা দিয়ে ক্রয় করেছি। 1000 টাকার কুটফি কিনতে এখানে তাদেরকে দিতে হয় 1100 টাকা। স্ট্যাম্প এবং 13 ইঞ্চি কুটফি, এগুলো অতিরিক্ত মূল্য আমরা ক্রয় করতেছি। কার্টিজ পেপার, স্ট্যাম্প ও কোর্ট ফি ফর্মের সরবরাহ বাড়াতে জেলা প্রশাসন বরাবর আবেদন করা হয়েছে বলে জানায় জেলা আইনজীবী সমিতি। আর নির্ধারিত মূল্য থেকে বেশি দামে বিক্রি করা হলে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি জেলা প্রশাসকের। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে যোগাযোগ করেছি যে কার্টিজ পেপার, কার্টিজ এবং কোর্ট ফি এগুলো যেন সঠিক সময়ে এবং সঠিক মূল্য, ন্যায্য মূল্যে যেন এগুলো আগের মতোই সরবরাহ করা হয়। ভেন্ডররা যে অতিরিক্ত মূল্য নিচ্ছেন, এই বিষয়ে আসলে আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি এই পর্যন্ত। যদি অভিযোগ আসে, তারা যদি সত্যি এটা করে থাকেন, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হবিগঞ্জ জেলায় বিভিন্ন আদালত ও অন্যান্য সরকারি কাজে প্রতিদিন গড়ে কোটি টাকার স্ট্যাম্প ও কোর্ট ফি ফর্ম বিক্রি হচ্ছে। সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শাহজালাল বিমানবন্দরে কমছেই না যাত্রী দুর্ভোগ। হেলথ ডেস্ক আর ইমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা অপচয়, রাতারাতি সমাধান সম্ভব নয় বললেন প্রতিমন্ত্রী। Go at the stumps. And taken. মিরাজ শরীফুলের বোলিং নৈপুণ্য। দ্বিতীয় দিনের প্রথম সেশনে 328 রানে অল আউট নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে দারুণ শুরু বাংলাদেশের। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ে।